Assalamualaikum, hi guys, welcome back to Food Quest by Rai. मैं आज अपने देख के instant शाही जिलेबी तैयारी करे देखा पो कोनो रकम में ईस्ट मैदा बेकिंग पाउडर बेकिंग सोडा टॉप दे छड़ाई जिलेबी तैयारी जो ना प्रथम है मैं शीरा का तैयारी करे नहीं बो शीरा टा मैं 1 cup चीनी और 2/3 cup पानी दिए आमी भालो करे नेड़े चेड़े इटके 2-3 minutes फुटिए नहीं बो अत झमेला जेते हबे ना जे तार तार होते हबे बारीकुम ना एकदम चिटचिट एकटा शीरा तैरी हबे शीराटा आमार तैरी हये गेछे एखन आमी चोलाटा अफ करे एमन एक चिर लेबू दिए दिब एक चा चामचेर मतो दिए आमी एटाके एकटा ढाकना दिए ढेके रेखे दिब लेबू रसटा देवार पर एकटु नेड़े चिड़े দিব লেবু রসটা দেওয়ার কারণ হচ্ছে এটা একদম জমাট বাঁধবে না এখন ঢেকে একটা সাইডে রেখে দিব আর সে ফাঁকে আমি জিলেপির ডোটা তৈরি করব এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে আমি 1/4 চা চামচ লবণ 2 টেবিল চামচ বাটার দিয়ে আর 1 চিমটি অরেঞ্জ কালার দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে তখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলব নামিয়ে ঠান্ডা করে এটাকে গরম অবস্থায় কিছু করা যাবে না আমরা যেমন রেগুলার রুটি খাই এই রুটির ডোর মতোই এটা তৈরি করতে হবে ঠান্ডা করে তারপর একটা ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি একটা ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব আর স্মুথ করার জন্য আমার 2টি ডিম লাগবে 1টি ডিম দিয়ে দিয়েছি আর 1টি ডিম কিছু বিট করে আর 1টি ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে ভালো করে বিট করে এখন একটু আমার খামিটা একটু ভারী লাগছে আমি আর একটু ভালো করে এটাকে একটু লিকুইড করার জন্য আমি একটু কিছু দুধ দিয়ে দিব 1/3 কাপ দুধটা আমি একবারে দিব না তিনবারে অল্প অল্প করে দিয়ে তারপর ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি করব কি দুধটা দিয়ে আরো ভালো করে বিট করে নিব ব্যাটারটা অত পাতলা হবে না অত ভারী হবে না জিলিপির ব্যাটার যেমন হয় ঠিক তেমনই হবে আমার স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি একটি পাইপিং বেগে ব্যাটারটা ভরে নিব আপনাদের হাতের কাছে যদি এমন পাইপিং বেগ না থাকে যে কোনো একটা মোটা পলিথিনে অথবা সসের বোতলে ব্যাটারটা ঢুকিয়েও এই জিলিপি তৈরি করা যাবে জিলিপি তৈরি করার আগে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যখন আমরা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিব তেলটা অতিরিক্ত গরম করা যাবে না হালকা গরম অবস্থাতেই জিলিপিগুলো তৈরি করতে হবে অতিরিক্ত গরম তাপে জিলিপিগুলো দিয়ে দিলে জিলিপিগুলো মচমচ হবে না রসালো হবে না আর খেতেও ভালো লাগবে না একটু পরেই নরম হয়ে যাবে দেখুন আমি কিভাবে দিচ্ছি এখন কিন্তু আমার জিলিপিগুলো একদম দেওয়ার সাথে সাথে একদম ফুলে ওঠে না আস্তে আস্তে এটা ফুলে উঠবে কাজের সুবিধার জন্য আমি 2টি ফ্রাইপ্যানে জিলিপিগুলো দিয়ে দিয়েছি একটাতে 6টা করে আর একটাতে 4টি করে দিয়ে দিয়েছি জিলিপিগুলোকে আমি এখন উল্টিয়ে নিব এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি আমার জিলিপি এখন তৈরি হয়ে গেছে এখন তেল ঝরা অপেক্ষা না করেই চুলা থেকে নামিয়ে আমি শিরাতে দিয়ে দিব ঠান্ডা করে জিলিপি শিরাতে দেওয়া যাবে না গরম অবস্থাতেই একদম চুলা থেকে নামিয়েই শিরাতে ডুবিয়ে দিতে হবে এভাবে চেপে চেপে ভালো করে শিরাতে ডুবাতে হবে আমার সবগুলো জিলিপি এখন শিরাতে ডুবানো হয়ে গেছে এখন আমি এগুলাকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিব আমি আরেকটু টেস্টি করার জন্য আমি একটু মধু স্প্রেড করে দিচ্ছি এটা অপশনাল এটা না দিলেও হবে আমি একটু আপনাদের দেখানোর জন্য দেখুন আমার জিলিপিটা কত মোচমোচে আর রসালো হয়েছে আমার ভাঙাটা দেখে বুঝতে পেরেছেন আমার জিলিপিটা কেমন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব আর পেজে একটি লাইক ঠিক আছে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ